নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। জঙ্গি মোকাবিলায় সামরিক মহড়া শুরু, প্রহর গুনছে বিশ্ব। ভারত সফরে আসছে ইরানের বিদেশমন্ত্রী, পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। কাতার তালিবান কূটনৈতিক বৈঠক, উপস্থিত থাকতে পারেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট। পরীক্ষামূলকভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সফল উত্তর কোরিয়া, অনুপস্থিত ছিলেন কিম জং উন। রোহিঙ্গাদের নিয়ে সমস্যায় ঢাকা, সমাধানের জন্য সাহায্য চাইল রাশিয়ার। শুধু ভারতেই নয়, নিজের দেশ আমেরিকাতেও ক্ষতির মুখে ফোর্ড। চলে আসি বিস্তারিত খবরে। জঙ্গি মোকাবিলায় সামরিক মহড়া শুরু, প্রহর গুনছে বিশ্ব। সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের মহড়ার জন্য রাশিয়ায় মাল্টিনেশন সামরিক মহড়া জ্যাপেড 21 পুরোদমে চলছে। রবিবার অর্থাৎ 13 সেপ্টেম্বর চূড়ান্ত মহড়া দেওয়ার আগে ভারতীয় সেনা সহ সব ডজন দেশের সেনারা রাশিয়ার নেজনিতে হেলিবাহিত মহড়ায় অংশ নিয়েছিল। এই মহড়ায় ঝাঁক হেলিকপ্টারের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর অভ্যাস করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর নাগা রেজিমেন্টের মারাত্মক কমান্ডোরা হেলিকপ্টারের ঝাঁকের মতো দেখতে হেলিকপ্টারের দড়ির সাহায্যে হেলিকপ্টার থেকে শত্রু অঞ্চলে অবতরণের অনুশীলন করেছিল। এই হেলিকপ্টারগুলির মাধ্যমে সামরিক যান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম যুদ্ধক্ষেত্রে অবতরণ করা হয়েছিল। আজকাল রাশিয়ার নেজনিতে জ্যাপেড মহড়া চলছে, যা রাশিয়ার থিয়েটার স্তরের মহড়া। এই মহড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। ইউরেশিয়া এবং দক্ষিণ এশিয়ার এক ডজনেরও বেশি দেশের সেনাবাহিনী এই মহড়ায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে রাশিয়া এবং ভারত ছাড়াও বেলারুশ, কাজাকিস্তান, শ্রীলঙ্কা এবং মায়ানমারের মতো দেশের সেনাবাহিনী। চীন ও পাকিস্তানের পর্যবেক্ষকরা এই মহড়ায় অংশ নিচ্ছেন। ভারতীয় সেনাবাহিনীর নাগা ব্যাটালিয়ন এই মহড়ায় অংশ নিচ্ছে। নাগা ব্যাটালিয়নের 200 সৈন্যের একটি দল, যার মধ্যে প্রাণঘাতী কমান্ডোদের একটি প্লাটুন রয়েছে, মহড়ায় অংশ নিচ্ছে তারা। অনুশীলনের মধ্যে ছিল যান্ত্রিক অপারেশন, এয়ারবোর্ন এবং হেলিবোর্ন কাউন্টার টেরোরিজম এবং কম্ব্যাট কন্ডিশনিং এবং ফায়ারিং ড্রিল। জ্যাপেড মহড়ার সময় শনিবার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনী সকল দেশের সেনাদের জন্য একটি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করেছিল। এতে নাগা রেজিমেন্ট তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। এর বাইরে ভারতীয় সৈন্যরা বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিখ্যাত গান আই এম এ ডিস্কো ড্যান্সার এবং জিমি জিমির উপর নেচেছে। যখন ভারতীয় সৈন্যরা এই গানে নাচতে শুরু করে, তখন রাশিয়ান এবং অন্যান্য মধ্য এশিয়ার দেশের সৈন্যরাও তালে তাল মিলিয়ে নাচতে শুরু করে। কারণ মিঠুন চক্রবর্তী এবং তার গান জিমি জিমি এবং আই এম এ ডিস্কো ড্যান্সার রাশিয়ায় খুব জনপ্রিয়। একই সময়ে চীন ও পাকিস্তানের সামরিক সৈন্যরাও এসসিও সামরিক মহড়ায় অংশ নিয়েছে, যা 11 সেপ্টেম্বর থেকে রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, রাশিয়া প্রতি বছর 4টি থিয়েটার স্তরের মহড়া পরিচালনা করে। রাশিয়াও এই মহড়ায় মিত্রবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছে। এর বাইরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও দেশগুলির সেনারাও রাশিয়ায় অনুশীলন করে আসছে, যেখানে ভারতীয় সেনাবাহিনীও অংশ নেয়। ভারত সফরে আসছে ইরানের বিদেশমন্ত্রী, পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বেগে, সেই সময়ই ভারত সফরে আসছেন তালিবানের বন্ধু দেশ ইরানের প্রতিনিধি। চলতি মাসেই ভারত সফরে আসতে পারেন ইরানের নতুন বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। ইরান থেকে তেল কেনার বিষয়েও আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর। ইরানের পূর্ববর্তী বিদেশমন্ত্রী জাভেদ জারিফের বদলে নতুন বিদেশমন্ত্রী হিসেবে হোসেন আমির আবদুল্লাহিয়ান দায়িত্ব গ্রহণের পরই সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার ফোনে বার্তালাপ হয়। এরপরই তিনি বাকি দেশগুলোর মতো ভারতেও আসার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই তিনি পাকিস্তান ও কাতার সফর সেরে এসেছেন বলে জানা গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানে তালিবানের নতুন সরকার গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে ইরানও। সূত্রের দাবি,
আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী সরাতে এবং তালিবানকে ক্ষমতা দখল করাতে চীন পাকিস্তানের মতোই মদত দিয়েছে ইরানও। তার প্রমাণও মিলেছে তালিবান সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকা দেখে। সেই তালিকায় ভারতের নাম না থাকলেও চীন, পাকিস্তান, ইরান ও কাতারের নাম রয়েছে। মার্কিন সেনা প্রত্যাহার ও উদ্ধার কার্য শেষ হওয়ার পর কাবুল বিমানবন্দরকে ফের সচল করতে ও কাতার ইরান সাহায্য করেছে বলে জানা গিয়েছে। তালিবানদের বিমান চালানোর প্রশিক্ষণও দিচ্ছে এই দুই দেশের তরফে পাঠানো টেকনিক্যাল বিশেষজ্ঞরা। তালিবানের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণার পরের দিনই অর্থাৎ 8ই সেপ্টেম্বর প্রতিবেশী দেশগুলির যে বৈঠকে বসেছিল সেখানে উপস্থিত ছিল ইরান। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে ওই বৈঠকে আলোচনায় উপস্থিত ছিল চীন, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। সেই বৈঠকে আমির আবদুল্লাহিয়ান বলেছিলেন, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা ও চুক্তিগুলিকে সমর্থন করেছে তেহরান। তবে ভারতের মতো ইরান ও নতুন তালিবান সরকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইরানও জানিয়েছে তালিবানের অন্তর্বর্তী সরকার অস্বচ্ছতা রয়েছে। ইরানের নতুন বিদেশমন্ত্রীর সঙ্গে ফোন আলাপেও আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার কার্যে ইরানের সাহায্য চেয়েছিল এস জয়শঙ্কর। বিগত কয়েক মাস ধরেই একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে। জুলাই মাসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে দেখা করেন। তিনি প্রথম বিদেশমন্ত্রী গণ্যমান্য ব্যক্তি ছিলেন যে নতুন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন। এরপর আগস্ট মাসে তেহরানে রাইসির প্রেসিডেন্ট পদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এস জয়শঙ্কর। এতেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যে দৃঢ় করার চেষ্টা চলছে তা বোঝা যায়। তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার। কাতার তালিবান কূটনৈতিক বৈঠক, উপস্থিত থাকতে পারেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট। 15ই আগস্ট তালিবানরা ক্ষমতায় আসার রবিবার মধ্যপ্রাচ্যের দেশ কাতার এক প্রতিনিধি দল পাঠিয়েছে কাবুল। তালিবান তাদের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা ঘোষণার পর থেকে আফগান ভূমে এই প্রথম এত উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিরা পৌঁছলেন। তালিবানের রাজনৈতিক মুখপাত্র সুহেল শাহিন টুইট করে এই উচ্চ পর্যায়ের বৈঠকের কথা বলেন। সুহেল শাহিন জানান, ইসলামিক ইমিরেটস অফ আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ আর্ট প্যালেসে কাতারের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং আমিরের উপদেষ্টা শেখ মোহাম্মদ বিন আহমদ আল মোসনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সুহেল শাহিন জানান, ইসলামিক ইমিরেটস অফ আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ আর্ট প্যালেসে কাতারের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি এবং আমিরের উপদেষ্টা শেখ মোহাম্মদ বিন আহমদ আল মোসনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন তালিবানের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানিফ ও শেখ আব্দুল হাকিম হাক্কানি, ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ, প্রতিরক্ষামন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী খয়রুল্লাহ খারকুয়া, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা মোহাম্মদ ফজল আখুন্দ, উপপ্রধানমন্ত্রী আব্দুল হক ওয়াসিক, গোয়েন্দা বিভাগের প্রধান আন্না সাক্কানি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, মানবিক সাহায্যের দিক, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়ে জোর দেওয়া হয়। ইসলামী আমিরাত আফগান জনগণকে তাদের সংকটময় সময়ে সমর্থন করার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দোহা চুক্তি একটি যুগান্তকারী সাফল্য এবং সব পক্ষকেই এর বাস্তবায়ন মেনে চলতে হবে। প্রসঙ্গত, কাতারের রাজধানী দোহায় 2013 থেকে তালিবানরা রাজনৈতিক কার্যালয় রেখেছে। গত সপ্তাহে কাতার বিমান পরিষেবা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই প্রথম আন্তর্জাতিক ফ্লাইট ছাড়ল, যেখানে মার্কিন নাগরিক সহ 250 জন বিদেশি নাগরিককে রাজধানীর বাইরে নিয়ে যাওয়া হয়। পরীক্ষামূলকভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সফল উত্তর কোরিয়া, অনুপস্থিত ছিলেন কিম জং উন। 3 দিন আগে উত্তর কোরিয়া তার 73তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এই উপলক্ষে স্বৈরশাসক কিম জং যদি অস্ত্র প্রদর্শন না করেন সবাই অবাক হয়েছিল। তবে এখন আবার কিম জং তার শত্রুদের শক্তি দেখানোর জন্য একটি নতুন পদক্ষেপ নিয়েছেন। উত্তর কোরিয়া এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার ছবিও প্রকাশিত হয়েছে। উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংস্থাও ক্ষেপণাস্ত্র পরীক্ষার ছবি প্রকাশ করেছে।
একই সময়ে ওয়ার্কার্স ডেইলি সংবাদপত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিস্তারিত বিবরণ প্রকাশ করে দুটি ছবি সহ একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা এবং আকাশে উড়তে দেখা যায়। তথ্য অনুযায়ী 1500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে 7580 সেকেন্ড 1500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। তবে সরকারি রিপোর্ট অনুযায়ী এই অনুষ্ঠানে কিম জং উপস্থিত ছিলেন না। কিম জং এবার পরীক্ষার সময় উপস্থিত ছিলেন না। আসলে বহুবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিম জং এর ছবিও প্রকাশিত হয়। কিম জংকে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা অনুষ্ঠানের একটি কুচকাওয়াজে দেখা গিয়েছিল, যেখানে তিনি একজন সৈনিকের হ্যাজমাট স্যুটে উপস্থিত ছিলেন। এই সময়ে তার ওজন আগের তুলনায় অনেক কম দেখা গেছে। রোহিঙ্গাদের নিয়ে সমস্যায় ঢাকা, সমাধানের জন্য সাহায্য চাইল রাশিয়ার। মায়ানমারের সেনা অভিযানের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছে কয়েক লক্ষ রোহিঙ্গা শরণার্থী। মানবিকতার খাতিরে রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে ঢাকা, কিন্তু এর ফলে রীতিমতো চাপ বেড়েছে দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলার উপরে। তাই রোহিঙ্গাদের মায়ানমার ফেরত পাঠাতে এবার রাশিয়ার সহযোগিতা চেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন। রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন ধরেই সরগরম আন্তর্জাতিক রাজনীতি। বাংলাদেশ, ভারত, মায়ানমার সহ একাধিক দেশ জড়িয়ে গিয়েছে এই বিষয়ে, এমনকি উত্তাল হয়েছে রাষ্ট্রসংঘ। 2017 সালে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে মায়ানমার, তবে সেই চুক্তির বাস্তবায়ন আজও হয়নি। বারবার আইনি জটিলতা তৈরি করে শরণার্থীদের ফেরত নেওয়ার প্রক্রিয়া আটকে দিয়েছে নাইপিদাও। তার উপর দেশটির শাসন সেনাবাহিনীর হাতে চলে যাওয়ায় রোহিঙ্গাদের ভাগ্য অনিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। এহেন পরিস্থিতিতে এবার মস্কোর সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার ঢাকায় বিদেশ মন্ত্রককে ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিনকেতেভিচ। সেই সময় আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি উঠে আসে। সাক্ষাৎকালে ঢাকা মস্কো বিশেষ সম্পর্কের নানা দিক তুলে ধরে মোমেন বলেন, 71 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী দেশ পুনর্গঠনে রাশিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের আমন্ত্রণে 1972 সালের মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়া সফর করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য রাশিয়ার সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, 2017 সালের আগস্ট মাসে মায়ানমারের রাখাইন প্রদেশে সন্ত্রাসী হামলার জেরে রোহিঙ্গাদের উপর মায়ানমার সশস্ত্র বাহিনী অভিযান চালায়। এরপর প্রাণ ভয়ে 622,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা। বাংলাদেশের ডাকে সাড়া দিয়ে বিশ্বের নানা দেশ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর চাপ সৃষ্টি করে। তবে এখনো পর্যন্ত শরণার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়নি। শুধু ভারতেই নয়, নিজের দেশ আমেরিকাতেও ক্ষতির মুখে ফোর্ড। আমেরিকার গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড মোটরের জন্য আরও একটি খারাপ খবর সামনে এসেছে, আর এবার এই দুঃসংবাদ নিজের দেশ আমেরিকা থেকেই পেল তারা। কোম্পানির সর্বাধিক বিক্রিত গাড়ির মধ্যে একটি ফোর্ড ইকোস্পোর্ট আমেরিকাতে বন্ধ করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ফোর্ড সম্প্রতি ভারতে তাদের ঝাঁপ বন্ধ করেছে। তারা জানিয়েছে যে ভারতে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, আর এই কারণেই তারা নিজেদের তল্পিতল্পা গোটাচ্ছে। জানা গিয়েছে যে ফোর্ড নিজেদের দুটি কারখানা বন্ধ করতে চলেছে। ফোর্ড গুজরাট আর চেন্নাইয়ের কারখানাগুলি বন্ধ করেছে। ভারতে নিজেদের ব্যবসা গোটানোর সিদ্ধান্তের পর নিজের দেশ আমেরিকার থেকেও বড়সড় ঝটকা খেল ফোর্ড। জানা যাচ্ছে যে ফোর্ড আমেরিকার গাড়ি বাজারে ফোর্ড ইকোস্পোর্ট গাড়ির বিক্রি বন্ধ করতে চলেছে। ইকোস্পোর্ট ফোর্ডের সব থেকে সফল মডেলের মধ্যে একটি। আমেরিকা ছাড়াও ভারতেও এই গাড়ির অনেক গ্রাহক রয়েছে, যদিও আমেরিকার বাজারে 2022-এর মাঝামাঝি আগে বন্ধ করা হচ্ছে না। এর মানে এই যে এখনও প্রায় বছরখানেক আমেরিকার মার্কেটে ফোর্ডের ব্যবসার আশা রয়েছে। জানা গিয়েছে যে আমেরিকার বাজারে ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি বিক্রি আশানুরূপ হচ্ছে না। 2016 সালে প্রথমবার ইকোস্পোর্টকে আমেরিকায় লঞ্চ করেছিল ফোর্ড। 2018 সালে ভারতে এই গাড়ি লঞ্চ হয়েছিল, কিন্তু মার্কিন মুলুকে লাগাতার এই গাড়ির প্রয়োজনীয়তা কমে যাওয়ায় কোম্পানি এখন আমেরিকাতে এই গাড়ি বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।